হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে নিজের মন খুব মনকে সাথে সাথে প্রস্তুত করে নিলেন। ওগো নবীজি, আমি আগে জানতাম না, এখন জানতে পেরেছি। অতএব আমি আমার জানের চেয়ে আমার সন্তান সন্ততির চেয়ে আমার বিবি বাচ্চার চেয়ে আমার পিতা মাতার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার মনকে প্রস্তুত করে নিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কাসীরা الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومحبوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي الأكرم صلى الله عليه وسلم من أحب سنتي
فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شعر حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بر محمد ميسار نم صدر سلام بر محمد ميسار نم صدر سلام أي شفيع مجرم يا يوم القيامة الله اتشيري أستنا شعر شكر رومي كند جوانم تمام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله صلى الله عليه وسلم الحمد لله الله باكر درباره অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা এক বরকতপূর্ণ মুবারক মাহফিলে
বড়পাড়া নদীর পার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে আজাম ও যুবক ভাইরা পর্দার আড়ালের প্রধান শিষ্য মা ও বোনেরা সবাইকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে যাচাই করে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন এই মুবারকপূর্ণ মাহফিলে আশার বসার কুরআন হাদিসের কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন, সেই জন্য অন্তরে অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত এর শুকরিয়া তখনই আদায় করতে পারবো যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাব আমরা। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব না যে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছি। আল্লাহ তাআলার প্রিয় বান্দা না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় না। এই জন্য আমরা এই মাহফিলে এর মধ্যে আসতে পারছি, অনেকেই এখন ঘোরাফেরা করতেছে। আসলে এটা আপনাদের আমাদের সৌভাগ্যের ব্যাপার, ওই মাহফিলের মধ্যে আসা বসা এটা আমাদের সৌভাগ্য। সেই জন্য যারা আসতে পারছি আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আর যারা এখন আসতে পারে নাই তাদেরকে আসার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে যেই আলোচনাটা অত্যন্ত জরুরি মনে করছি সেই আলোচনার বিষয়ে একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত আকারে ওই আয়াতের আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই এই দুনিয়ার বুকে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব কে? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব কে? সেই ব্যক্তি, উনি এমন এক ব্যক্তি যিনি হচ্ছে সারা বিশ্ববাসীর জন্য রহমত। উনার নাম কি? সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এই দুনিয়ার বুকে সৃষ্টি না করলে এই দুনিয়াকেই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সেই কথাটা দুটো হাদিস নয়, তারপরেও জ্ঞানী গুণীদের কথা, সেটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা ওই নবীর বরকতে ওই আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, এত দুবয়ের মধ্যে যাহা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ওই নবীর বরকতে, সেটা তো আমাদের বিশ্বাস করতে হবে না? বলেন আল্লাহর নবীকে ভালো না আবেশে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহর নবীকে মন প্রাণ দিয়ে যদি ভালো না বাসতে পারি আমরা কি জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহর নবীকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন
এই দুনিয়া কি সৃষ্টি করতেন আল্লাহ তাআলা নবীর বরকতে আসমান জমিন আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা খাল বিল এত দুবয়ের মধ্যে যত পশু পাখি আছে সমস্ত মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে সৃষ্টি করেছে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে আমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে রেখে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের আপনাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে যাকে ফলো না করলে আমরা সঠিক গন্তব্যস্থানে যাইতে পারবো না আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সঠিক গন্তব্যস্থান কোনটি ভাই সবাই জুড়ে বলি জান্নাত সবাই জুড়ে বলি না আমাদের সঠিক গন্তব্যস্থান হচ্ছে জান্নাত সেই জান্নাতে যাইতে হলে ওই সেই জান্নাতের আশা করতে হলে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন আমার তেলাওয়াত কি আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يا نبي اپنے دنیا اور مانوش کے جنائے دی দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সর্বাগ্রে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله আমার রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে আমার নবীকে গ্রহণ করতে হবে আমার নবীকে দিয়ে মন দিয়ে মনে প্রাণে বিশ্বাস করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন ওই সমস্ত জিনিসকে আমার গ্রহণ করতে হবে আর যা থেকে নিষেধ করেছে ওই সমস্ত জিনিস আমার থেকে ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসা না হবে আমি আল্লাহকে ভালোবাসা হলো না এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু হাদিস শরীফের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না মুমিনের অন্তর্ভুক্ত হইতে পারবে না খাঁটি মুসলমানের অন্তর্ভুক্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার ছেলে সন্তান আত্মীয় স্বজন সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত
তার পিতামাতা তার সন্তান সন্ততি থেকে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে পারো না বসবে ততক্ষণ পর্যন্ত কামিল বান্দার হইতে পারবে না বলেন ঠিক কিনা আমার আপনার জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত নবীজি বলেন সে মুমিন হইতে পারবে না আর যতক্ষণ পর্যন্ত মুমিনের কাতারের অন্তর্ভুক্ত না হইব ততক্ষণ পর্যন্ত জান্নাতের অধিবাসী হইতে পারবো না বলেন ঠিক কিনা যদি আমরা নবীকে না ভালোবাসি নবীজি বলতেছে আমরা মুমিনের অন্তর্ভুক্ত হইতে পারবো না আর মুমিন না হলে তার ঠিকানা জাহান্নাম আর পরিপূর্ণ মুমিন হইয়া মারা গেলে তার সর্বশেষ ঠিকানা সেটা হচ্ছে জান্নাত সেই জান্নাতের অধিবাসী হইতে চাই কি চাই না ও বাবারা বলেন বুঝে থাকলে ওই নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করতে পারব যতক্ষণ পর্যন্ত ওই নবীকে জান প্রাণ দিয়া ভালো না বাসব ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারব কি আর মুমিন না হলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম জাহান্নামের আগুন আমাদের সহ্য করা সম্ভব কি জাহান্নামের ভয়াবহ কঠিন আজাব আমাদের ভয়াবহ কঠিন আজাব সহ্য করতে পারবো না আমরা সেই জন্য আমরা কামিল মুমিন ইমানদার হইয়া কবরে যাইতে চাই কি চাই না কারা কারা কামিল ইমানদার হইয়া কবরে যাইতেছেন হাত তুলা দিয়ে বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামিল মুমিন ইমানদার হিসাবে কবুল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন এই জন্য সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো নবীজি আমি আপনাকে খুব ভালোবাসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে ওমর তুমি কি আমাকে খুশি করার জন্য বলতেছো না তোমার মন দিয়ে প্রাণ দিয়ে আমাকে ভালোবাসো সেটা সত্য করে বলো আমাকে কি তুমি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো সেই বাসনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন চিন্তা করে দেখলেন আমি কি নবীকে আসলেই জান প্রাণ দিয়ে ভালোবাসি কি বাসি না আমি তো আসলে ওই নবীকে জান আমার জানের চাইতে বেশি ভালোবাসি না অতএব নবীকে জানাইয়া দিলেন ও নবীজি আমি তো আমার জানের চাই আপনাকে ভালোবাসি না অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখনো হয় নাই এখনো হয় নাই এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার জান প্রাণ তোমার সব কিছুর চেয়ে আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের অধিবাসী হইতে পারবে না কামিল মুমিন ইমানদার হইতে পারবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে নিজের মনকে সাথে সাথে প্রস্তুত করে নিলেন ওগো নবীজি আমি আগে জানতাম না এখন জানতে পেরেছি অতএব আমি আমার জানের চেয়ে আমার সন্তান সন্ততির চেয়ে আমার বিবি বাচ্চার চেয়ে আমার পিতামাতার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি আমার মনকে প্রস্তুত করে নিলাম অতএব যত বাধা বিপত্তি আসুক না কেন
আপনার বিপক্ষে আমার জান দিতে প্রস্তুত হয়ে গেলাম। এমন ইমানদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, যার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন ব্যক্তি কথা বলে চলে যাইতে পারে নাই। যদি উনার সামনে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন কটুক্তি কর কথা আসতো, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিতি চাইতেন, ওগো নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন তার কল্লা আমি সাথে সাথে আপনার কাছে নিয়ে হাজির করব। এই ধরনের ঈমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠিত করেছিলেন, এমন ইমানদার হয়েছিলেন যে ইমানদার হওয়ার কারণে দুনিয়াতেই উনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। ও বাবারা যুবক ভাইরা, এমন ইমানদার হইতে চাই কি চাই না? যদি এমন ইমানদার হইতে চাই তাহলে আমার নবীর বিরুদ্ধে যদি কোন কথা আসে তাহলে এর জবাব দিতে প্রস্তুত আছি কে কে সবাই হাত তুলে দেখান। সবাই বলে নারে তাকবীর। আল্লাহ তুমি এদের হাতকে কবুল করে নিন, আমাদেরকে কামিল মুমিন ইমানদার না বানাইয়া তুমি কবরে নিও না। আল্লাহ তাআলা বলতেছেন অন্য আয়াতের মধ্যে, উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها হে নবী আপনি বলে দিন দুনিয়ার মানুষরা, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী সন্তান তোমাদের মাতা পিতা তোমাদের কষ্টের উপার্জিত সম্পদ ধন ভান্ডার থেকে তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোটি নাজাবের নির্দেশ গ্রহণ করুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুঁশিয়ারি গ্রহণ করুন, আল্লাহ তাআলা তোমাদেরকে অতি শীঘ্রই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। আল্লাহ তাআলা জানিয়েছে তোমাদের অপেক্ষা করো, তোমাদের জন্য ভয়াবহ শাস্তি হয়ে গেছে, কঠিন আযাবের ব্যবস্থা আছে। যদি ওই ওই ঈমান আমরা না বানায় যাইতে পারি দুনিয়াতেও কঠিন শাস্তির ব্যবস্থা আছে, অপমান না লাঞ্ছনা বঞ্চনার ব্যবস্থা আছে, আর আখেরাতে তো অনেক বড় শাস্তির ব্যবস্থা কুরআন হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি। এই সমস্ত আযাব গজব থেকে যদি আমরা বাঁচতে চাই, যে নবীজি আপনার আমার জন্য তার জীবনকে বিলীন করে দিয়েছেন, রক্তকে রঞ্জিত করেছেন তায়েফের ময়দানে, মাতার গাম পায়ে ফেলেছেন আর নিজের সব কিছুকে বিশ্বরে দিয়েছেন ওই উম্মতের জন্য। ও মুসলমান, ওই উম্মতের জন্য নবীজি কত কিছু করলেন,
আরামের রুমকে হারাম করিয়া প্রতিদিন তাহাজ্জুদে রাখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের নিয়ে চিন্তা করেন ওই উম্মতের জন্য দোয়া করেন আর কবরবাসীর জন্য বেহেশতেন ওই কবরবাসীর জন্য বেহেশতে পাওয়ার জন্য দোয়া করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হতে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন একদা রাত্রিবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার পাশ থেকে খুঁজে পাই না বিছনা থেকে চলে গেলেন মদিনার কবরস্থান জান্নাতুল বাকি নামক স্থানে আমি ঘুম থেকে উঠে খুঁজে পাই না খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি নামক স্থানে গেলাম গিয়া দেখলাম ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করতেছেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজ কারণ তুমি অনেক মায়া করে মহব্বত করে তোমার বান্দাকে সৃষ্টি করেছো আর তুমি সৃষ্টি করেছো বিধায় তুমি শাস্তি দিতে পারো আর যদি তোমার বান্দাকে মাফ করে দাও গুনাহের শাস্তি না দাও তাহলে সেটাও পারো ও মুসলমান লক্ষ্য করে শুনেন আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া বলতেছেন ওগো আল্লাহ তোমার বান্দাকে তুমি গুনাহের কারণে শাস্তি দিতে পারো কেননা সে তোমার বান্দা আর যদি তুমি মাফ করে দাও সেটাও পারো কারণ আপনি অসীম গুণে গুণান্বিত ওই নবী আমার আপনার জন্য ওই উম্মতের জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়া রাতকে রাত কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেন আর উম্মতের জন্য দোয়া করতেন আর উম্মতের জন্য দোয়া করতেন রাতকে রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রতিনিয়ত ওই উম্মতের চিন্তায় মগ্ন থাকতেন বলেন ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফির মুশরিকদের নির্যাতনে মদিনায় হিজরত করলেন তায়েফ গেলেন তায়েফ গিয়েও শান্তি নাই কাফির বেঈমানেরা নবীর উপর আক্রমণ চালায় ওইভাবে মদিনায় হিজরত করলেন আর উহুদের আর তায়েববাসীরা যখন নবীর উপর আক্রমণ চালায় এমন আক্রমণ এমন নির্যাতন নবীর মাতার রক্ত পা মুবারক পর্যন্ত রঞ্জিত হয়ে গেল ফেরেশতারা ওই ধরনের নির্যাতন থেকে নবীকে বলতেছে ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে আপনি যদি চান আমাকে নির্দেশ দেন আমি ওই তায়েববাসীকে ওই পাহাড় দ্বারা তাদেরকে আমি শায়েস্তা করে ফেলি আমি ওই পাহাড়ের দায়িত্ব নিয়ে যদি আসি সুতরাং আপনি আমাকে নির্দেশ দিন আল্লাহ তাআলা বলেছেন আপনার কোন নির্দেশ থাকলে আপনার পক্ষ থেকে কোন নির্দেশ যদি পাওয়া যায় আমি ওই
ব্যক্তিদেরকে আমি উভয় পাহাড় দিয়া আমি তাদেরকে পিষে ফেলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও ফেরেশতা একটু অপেক্ষা করো, দেখো তারা কি করে। তারা যদি এখন দিন গ্রহণ না করে হয়তো পরবর্তীতে তারা দিন গ্রহণ করতে পারে, অথবা তারাও যদি গ্রহণ না করে তাদের আওলাদ দিন গ্রহণ করতে পারে। এত বড় দয়ালু দয়াবী নবী, ওই নবীর বিরুদ্ধে আমরা কিভাবে কথা বলি অগো মুসলমান? নবীর বিরুদ্ধে যখন কথা আসে আমাদের দিল কাঁদে না? যদি আমাদের দিল না কাঁদে তাহলে আমরা মনে করবো এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারি না। এই জন্য একজন কবি বলেন, কাজী নজরুল ইসলাম বলতেছেন, রাসূলের অবমাননায় যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ওই হতবাগার জন্য জান্নাত নয় যে ব্যক্তি নবীকে দিল প্রাণ দিয়ে জান চাইতে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে, বলেন ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে একটা দুয়ার অধিকার দেওয়া হয়েছিল, লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে একটা দুয়ার অধিকার দেওয়া হয়েছিল, প্রত্যেক নবীরাই সেই দুয়ার অধিকার আদায় করে গেছেন দুনিয়াতে। ও কিন্তু আমার নবী আপনার নবী সরকার দুআলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াকে দুনিয়াতে প্রয়োগ করে জাননি। ওই দোয়াটা উম্মতের জন্য কিয়ামতের দিন শাফাআতের ব্যবস্থার জন্য স্টক করে রেখে দিয়েছেন, রিজার্ভ রেখে দিয়েছেন। অতএব নবী যদি দুনিয়ার বুকে ওই দোয়াটা করতে, আমি এই জগতের দুনিয়ার বাদশা হয়ে যাব। অতএব আল্লাহ তাআলা এই দোয়া কি কবুল করতেন কি করতেন না? নবীদের দোয়া তো এমনি কবুল, কিন্তু নবীজি ওই দুনিয়ার বাদশা হওয়া চায় না, দুনিয়ার দন বান্দার চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব চায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় আমার উম্মত কিভাবে জান্নাতে যাইতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পায়, সেই চেষ্টায় সর্বদা নিয়োজিত ছিলেন, বলেন ঠিক কি না? যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করেন নাই, ওই দোয়াটা আমার আপনার জন্য উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামতের দিন শাফাআতের জন্য প্রয়োগ করবেন। অতএব ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা যদি মন প্রাণ দিয়ে না ভালোবাসেন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না করেন তাহলে আমরা কি জান্নাতের অধিবাসী হইতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করলো সে আমাকে অনুসরণ করলো, আর যে আমাকে অনুসরণ করলো সে আমার সাথে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। অতএব নবীজি আমাদের সামনে নাই, এখন কাকে মহব্বত করব? এখন আমাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস আছে, নবীজির সুন্নত আমাদের মাঝে আছে, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে পারলে নবীকে অনুসরণ করা হবে, আর নবীকে অনুসরণ করতে পারলে
নবীর ঠিকানা জান্নাত ওই জান্নাতের অধিবাসী হইতে পারবো এই জন্য বাবারা ভাইরা যুবক ভাইরা আমরা নবীজির সুন্নতের অনুসারী হইতে রাজি আছি কিনা আছি না এই জন্য নবীজির সুন্নতের আদর্শ আমাদের নবীজির আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন হতে হবে নবীজির আদর্শ কি ভাই দাঁড়িয়ে রাখতে হবে নবীজির দাঁড়ি আমাদের রাখতে হবে এই জন্য নবীজির দাঁড়ি কে কে রাখতে রাজি আছে হাত তোলা দিয়ে দেখাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নত দাঁড়ির উপরে আমল করার তৌফিক দান করুন দাঁড়ি রাখার তৌফিক দান করুন ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ এই জন্য আল্লাহ তাআলা যা বলাইছে আর যা শোনাইছে এইগুলোর উপর আমল করতে রাজি আছি কিনা ভাই আল্লাহ তাআলা তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।